এরপরের প্রশ্নে যাচ্ছি ঈদগাহ মাঠে ঢালাই করা যাবে কিনা মুক্তার আলী ভাই ঈদগাহ আমরা বলি ঈদগাহ মাঠ ঈদগাহ ময়দান এই পরিভাষাটা কিন্তু সঠিক না ঈদগাহ মানে হলো ঈদের মাঠ গাহ মানে মাঠ ঈদগাহ বললে আর মাঠ বলার দরকার নাই বা ময়দান বলার দরকার নাই ঈদগাহ বললেই হলো ঢালাই করা যাবে কিনা ঈদগাহ ঢালাই করাতে তো অসুবিধা নেই আলী বাহ এটা তো ইবাদতের অংশ না যে আল্লাহ রসুল সাল্লার সাল্লাম করেছেন কিনা সেটা পাওয়া যেতে হবে এটা হচ্ছে চলাফেরা আচার আচরণ লেনদেন উঠা বসা মামালাতের অংশ সুতরাং সেটা যদি ঢালাই করাতে কল্যাণ কেউ দেখেন কল্যাণ মনে করেন ঢালাই করতে পারেন তবে আমার মনে হয় ঢালাই করাতে কোনো কল্যাণ নাই আসলে সেটা ওইভাবে খালি রাখাই ভালো বাবার ফিক। কোরআনের বাংলা অনুবাদ পড়লে সবাব পাওয়া যাবে জামাল হৃদয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন কোরআন যদি কেউ বাংলা অনুবাদ পড়ে তিলাওয়াত না করে তাহলে সে সবাব পাবে কিনা অবশ্যই সবাব পাবে এতে কোনো সন্দেহ নাই তবে মান হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা তু বেআশ্রি আমসা আলিহা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে তার জন্য দশ নেকি হবে সুতরাং তিনি যদি অর্থ পড়েন কোরআন অধ্যয়নের স্বভাব তিনি অবশ্যই পাবেন এলম অর্জনের স্বভাব তিনি পাবেন তবে এই যে প্রতি অক্ষরে যে দশ নেকি সেটা পাবেন না সেটা পাওয়ার জন্য অবশ্যই তাকে তিলাওয়াত করতে হবে তো আল্লাহ সুবাহানা হাত তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আমরা